নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রর চেনা মহল। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের একাদশ পর্ব। ট্রামে করে বাসায় ফিরতে ফিরতে সেই দুজনে মিলে কথাটা করবীর কানে বাজতে লাগল, যেন বই ছাপার ব্যাপারটা উপলক্ষ। আসল কথা এই দুজনে মেলা। অরুণ কি তাহলে এই উদ্দেশ্য নিয়েই রোজ আসে, তার সঙ্গে দেখা করে? তার লক্ষ্য আর কিছু নয়, শুধু দুজনের মিলন। কিন্তু ছি, এসব কি ভাবছে করবী? অরুণের মতো অমন হিতৈষী বন্ধুর সম্বন্ধে এসব মনে করাও অশোভন, অসঙ্গত। অরুণ তো তার কম উপকার করেনি, পরিচয় হওয়ার পর থেকে নানা আপদে বিপদে তাকে সাহায্য করেছে। এমনকি তারই আগ্রহে উৎসাহে পরেশের কবিতার বই ছাপা হয়ে বেরোতে পেরেছে। অরুণের কাছে চিরজীবনের জন্য কৃতজ্ঞ থাকা উচিত করবীর। অবশ্য একথা ঠিক, করবীর সান্নিধ্য তাকে আনন্দ দেয়। অরুণ তার সঙ্গে কথা বলতে, আলাপ করতে, একসঙ্গে বেড়াতে ভালোবাসে, তাতে দোষ কি? অরুণ যদি বন্ধু না হয়ে করবীর বাপের বাড়ি কি শ্বশুর বাড়ির দিক থেকে কোনো আত্মীয়ই হতো, তাহলে তো মেলামেশার কোনো দোষ থাকত না। সত্যি, এমন সদালাপি শহীদ করবীর আত্মীয় স্বজনের মধ্যেও নেই। নানা চিন্তা ভাবনায় বিষাদ নৈরাশ্যে মন যখন ভেঙে পড়ে, অরুণ এলে অন্তত কিছুক্ষণের জন্যেও সে কথা ভুলে যায় করবী। মনে যেন নতুন উৎসাহ আসে করবীর, কাজে নতুন উদ্দীপনা। এ কথা তো অস্বীকার করবার জো নেই, কিন্তু স্বীকার করতেই বা দোষ কি, স্বীকার করতেই বা ভয় কি? আত্মীয় না হোক আত্মীয়ের মতো, বন্ধু না হয় তার রইলই। ট্রাম স্টপেজে নেবে মোড়ের দোকান থেকে দুটি কমলা লেবু কিনল করবী। বাসায় এসে দেখল ছেলে ঘুমিয়ে পড়েছে। করবী শাশুড়িকে বলল, পিপলু যে আজ এত সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। নিভানুনি বললেন, সকাল সকাল কই, এই সময় তো ঘুমোয়, একটু আগে মার কাছে যাব, মার কাছে যাব বলে কি কান্না, তোমার যে এত দেরি হলো। করবী হঠাৎ বলে ফেলল, অফিসে কাজের চাপ ছিল। পরক্ষণেই মনে মনে ভাবল, ছিচি, এমন একটা মিথ্যে কথা কেন সে বলতে গেল? তার মনে যদি কোনো ভয়ই না থাকবে তাহলে সে সত্য গোপন করতে গেল কেন? করবীর নিজের মনকে যুক্তি দেখালো, ভয় তো করবীর নয়, ভয় নিভানুনির। তিনি পাছে ভয় পান, তিনি পাছে অনর্থক উদ্বেগ বোধ করেন, সেই জন্যই কথাটা একটু ঘুরিয়ে বলেছে করবী, আর কোনো কারণে নয়। ঘরে গিয়ে ঘুমন্ত ছেলের কপালে আলগোছে চুমু খেল করবী। কমলা দুটো রেখে দিল পাশে, তারপর স্বামীর ফটোর দিকে তাকালো। অনেকদিন আগের একটা মালা শুকিয়ে রয়েছে ফ্রেমের ওপর। ছি ছি ছি, কতদিন ধরে নতুন মালা দেওয়া হয় না ওর ফটোয়। কি করে দেবে, এতদিন ফুলের দিকে লক্ষ্য ছিল নাকি করবীর? পয়সা ছিল নাকি ফুল কেনবার? কিন্তু চার পয়সার ফুলও কি কিনতে পারত না? ফুল তিনি কত ভালোবাসতেন, কতদিন একসঙ্গে ফুল কিনে দুজনে মিলে বাড়ি ফিরেছে। দুজনে মিলে, আর একজনের কথা মনে পড়ল করবীর, আর একজনের মুখ মনে পড়ল। কিন্তু জোরে জোরে মাথা নেড়ে মন থেকে তার চিন্তা যেন ঝেড়ে ফেলে দিতে চাইল করবী। না, এখন আর কেউ নয়, কোনো আত্মীয় নয়, এখন শুধু সে আর স্বামী। নাইবা রইল সে কাছে, নাইবা রইল ঘরে। করবীর মন থেকে তো তাকে সরিয়ে নিতে পারবে না, মনের মধ্যে তো সে চির অক্ষয়, চির জীবন্ত। কালই আসবার পথে ফুলের মালা কিনে আনবে করবী, আনবে রজনীগন্ধার তোড়া। রজনীগন্ধা ভারী ভালোবাসত পরেশ, ফুলদানিটা কোনোদিন খালি থাকত না। রাত্রে জলখাবার খেয়ে ঘরে বসে স্বামীর পুরনো লেখাগুলি খুলে নিয়ে বসল করবী। এর থেকে বেছে বেছে কয়েকটা প্রবন্ধ নিয়ে বেশ একখানা বই বার করা যাবে। অরুণ নিজেই যখন উপযাচক হয়ে বলেছে এ সুযোগ হাতছাড়া করা উচিত নয়। একটু বাদে নিভানুনি এসে দোরের কাছে দাঁড়ালেন। এত রাত জেগে কি করছো? সারাদিন খেটেখুটে এসেছো, যাও
এখন শুয়ে ঘুমো গিয়ে, ওগুলি আবার কি বের করেছ? করবি বলল, ওর লেখা ভেবেছি একটা প্রবন্ধের বই বার করব। নিভাননী ঘরে ঢুকে পুত্রবধূর পাশে বসলেন। একটু চুপ করে থেকে আস্তে আস্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঘরের টাকা খরচ করে বই ছেপে আর কি হবে বৌমা, বিক্রি যখন হয় না। করবি শাশুড়ির দিকে তাকাল, বিক্রি হওয়াটাই বুঝি সব? আজ বিক্রি না হয় দুদিন পরে হবে, ওর লেখার কদর একদিন লোকে করবেই। তাছাড়া অরুণবাবু বললেন ঘরের টাকা খরচ করতে হবে না মা, ওর সেই পাবলিশার বন্ধুই নিজের খরচে এ বই ছেপে বের করতে পারেন। নিভাননী একটু যেন চমকে উঠে বললেন, অরুণ, অরুণের সঙ্গে তোমার আবার কোথায় দেখা হলো? সে তো আজ এখানে আসেনি। করবি একটু অপ্রতিভ হল, কিন্তু এবার আর মিথ্যে কথা বলতে চেষ্টা করল না। অরুণের সঙ্গে তার যদি দেখা হয়ে থাকে, কথা হয়ে থাকে, স্বামীর বইয়ের প্রসঙ্গেই হয়েছে। করবি বলল, না এখানে নয়, ছুটির পর আমাদের অফিসের কাছেই তিনি এসেছিলেন, তখন এই বইয়ের কথা উঠল। নিভাননী বললেন, ও কিন্তু একটু আগে তো তুমি এইসব কথা কিছু বললে না বৌমা। তখন যে বললে অফিসের কাজে। করবি রুক্ষস্বরে বলল, হ্যাঁ অফিসের কাজও ছিল, আবার এ কাজও ছিল, সব সময় সব কথা মানুষের মনে থাকে নাকি? আপনি যদি কথায় কথায় এমন কৈফিয়ত তলব করেন, অবিশ্বাস করেন, তাহলে তো ঘরের বাড়ি হওয়া যায় না। নিভাননী আহত হয়ে বললেন, ছি এসব তুমি কি বলছো বৌমা, এর মধ্যে কৈফিয়ত তলবেরই বা কি আছে, অবিশ্বাসেরই বা কি আছে? তুমি আমাকে এত বড় একটা কথা বললে, আমি কোনো কথা বললেই তুমি আজকাল অমন করো, নিতান্তই পোড়া কপাল। নইলে শেষে কিনা বইয়ের রোজগারের ভরসায় থাকতে হয়? মানুষের সব যায়, কিন্তু পেটের জ্বালা যে যায় না। নিভাননীর গলা ধরে উঠল, চোখ দুটো ছলছল করতে লাগল। করবি বিব্রত বোধ করে বলল, আমাকে মাপ করুন মা, আমি ওসব ভেবে বলিনি। আমি কি আপনার পর যে আপনি ওসব কথা তুলছেন? আপনার যদি আরেকটি রোজগারের ছেলে থাকত, আমার মতো আরেকটি মেয়ে থাকত, তাহলে সেও কি চাকরি করত না? তার টাকা কি আপনি না নিয়ে পারতেন? এখন বাধ্য হই আমাকে কাজে বেরোতে হচ্ছে। দুদিন পরে দিলীপ যখন উপযুক্ত হবে, পিপলু যখন বড় হবে, যখন রোজগার করবে, তখন তো আর এত কষ্ট করতে হবে না, ওরাই তো আমাদের আশা ভরসা। যান শুয়ে বিশ্রাম করুন গিয়ে। অনেক রাত্রে করবীর ঘরে আলো জ্বলতে দেখে তাঁর ঘুম ভেঙে গেল। ও কি বৌমা, এত রাত অবধি জেগে জেগে করছো কি? শরীর খারাপ করবে যে। কোনো জবাব না পেয়ে নিভাননী ফের এসে করবীর ঘরে ঢুকলেন। তক্তপোষের ওপর করবি বিভোরে ঘুমোচ্ছে, আর পরেশের লেখা প্রবন্ধের ফাইলটা তার হাত থেকে খসে পড়ে লুটোচ্ছে মাটিতে। নিভাননী মুহূর্তকাল দাঁড়িয়ে কি দেখলেন, তারপর ফের একটা দীর্ঘশ্বাস চেপে ছেলের লেখাগুলি কুড়িয়ে তুলে রাখলেন টেবিলের ওপর। তারপর সুইচটা অফ করে দিয়ে বিছানায় শুয়ে ঘুমন্ত নাতিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। পরদিন অফিসে গিয়ে করবি স্থির করল, অরুণের সঙ্গে আজ আর সে পাবলিশারের দোকানে যাবে না। তাকে বলবে অরুণ নিজেই আগে যাক, প্রবন্ধের বইটি সম্বন্ধে কথাবার্তা বলুক, তারপর তিনি যদি বই ছাপতে রাজি হন, তখন একদিন না হয় করবি অরুণকে সঙ্গে নিয়ে তার পাবলিশার বন্ধুর সঙ্গে আলাপ করবে। আজ করবি সকাল সকাল বাড়ি ফিরবে, স্বামীর ফটোতে দেওয়ার জন্য ফুলের মালা কিনবে। আসবার সময় পিপলু লজেন্সের বায়না ধরেছিল, লজেন্স কিনে নিয়ে যাবে তার জন্যে। আজ আর সে অন্য কোথাও বেরোবে না। পাঁচটার আগে আগেই অফিস থেকে বেরোলো করবি। দু চার পা এগুতেই দেখল রাস্তা পার হয়ে অরুণও এদিকে আসছে। করবি কিছু বলবার আগেই অরুণ বলল, আপনি অপেক্ষা করে থাকবেন তাই খবরটা দিতে এলাম, আজ আমাদের বিনয়ের ওখানে যাওয়া হবে না। করবি না যাওয়ার সিদ্ধান্ত করেছিল, কিন্তু সে কথা গোপন করে কৌতূহলের ভঙ্গিতে বলল, কেন বলুন তো, হঠাৎ আপনার মত বদলাবার কি কারণ ঘটল? বিনয়বাবুর ওখানে গিয়ে কোনো সুবিধে হবে না মনে করছেন বুঝি? মৃদু হাসল করবি, কিন্তু অরুণ হাসল না, ওর মুখ বিষণ্ণ গম্ভীর। অরুণ বলল, না তা নয়,
বিনয়ের সঙ্গে যোগাযোগের কোনো সুযোগই করে উঠতে পারিনি। সকাল থেকে মনটা বড় উদ্বিগ্ন রয়েছে। করবি বলল, কেন বলুন তো? অরুণ বলল, আমার ভাই আছে আরজিকর হাসপাতালে, তাকে দেখতে যেতে হবে। করবি বলল, কি হয়েছে আপনার ভাইয়ের? অরুণ একটু ইতস্তত করে বলল, কাল রাত্রে দত্তবাগানের কাছে গুন্ডার ছুরিতে সে আহত হয়েছে। রাস্তার লোক ধরাধরি করে হাসপাতালে পৌঁছে দিয়েছে, আমি সোজা সেখানেই যাব। করবি আঁতকে উঠে বলল, কি সাংঘাতিক ব্যাপার, এখন অবস্থা কেমন? অরুণ বলল, ঠিক করে বলা যায় না, যতদূর শুনেছি আঘাতটা মারাত্মক, ডান দিকের কাঁধের নিচে একটু লেগেছে। ট্রাম লাইন পর্যন্ত করবি অরুণকে এগিয়ে দিতে এলো। অরুণ ট্রামে উঠতে গিয়ে হঠাৎ বলল, আচ্ছা এক কাজ করুন না, আপনিও আমার সঙ্গে আসুন, তারপর যদি ওকে একটু ভালো দেখি ফেরার পথে পাবলিশারের দোকান হয়ে আসা যাবে। করবি বলল, পাবলিশারের দোকান টোকান আজ থাক অরুণবাবু, ভাই সুস্থ হয়ে উঠুন, তারপরও সব দেখা যাবে। চলুন আপনাকে বরং এগিয়েই দিয়ে আসি, আপনি যেমন নার্ভাস হয়ে পড়েছেন। অরুণ বলল, না না নার্ভাস হব কেন, নার্ভাস হইনি, তবে তবু করবি তার সঙ্গে আসায় অরুণ খুশিই হল। অতুলের সঙ্গে করবির পরিচয় নেই, কদাচিৎ দু একবার সে অরুণের মুখে অতুলের নাম শুনে থাকবে, কিন্তু অরুণের উদ্বেগে যে করবিও উদ্বিগ্ন হয়েছে, সহানুভূতির ছোঁয়া লেগেছে তার মনে, তা বুঝতে পেরে অরুণ তৃপ্তি বোধ করল। বেলগেছিয়াগামী ট্রামে লেডিস সিট মার্ক একটা বেঞ্চে দুজনে বসল পাশাপাশি। করবি বলল, আপনার এই ভাইয়ের কথা এর আগে আমাকে কখনো বলেননি, কার কথাই বা বলেছেন? অরুণ বলল, না কারো কথাই বলিনি, পরিবারের লোকজনের সঙ্গে আমার সম্পর্ক খুব ঘনিষ্ঠ নয়, সবচেয়ে দূরের সম্পর্ক আমার আপন ভাই অতুলের সঙ্গে, আমাদের দুজনের মধ্যে শিক্ষা দীক্ষা রুচি প্রকৃতিতে কিছুমাত্র মিল নেই, আমি ভাবতাম সেই জন্যে বুঝি স্নেহ সহানুভূতির অভাব আছে, ভেবেছি ওর বিপদে আমার কিছু এসে যায় না। করবি বলল, তাই কি আর হয়, শত হলেও আপন ভাই তো আপনার, দেখুন একজনের সম্বন্ধে আর একজনের স্নেহ ভালোবাসা মনের কোথায় যে লুকিয়ে থাকে তা অনেক সময় টের পাওয়া যায় না, কিন্তু হঠাৎ এক এক সময় তা জানান দেয়। অরুণ বলল, এ কথা জানা আর এমন কি, এ ধরনের সাধারণ অভিজ্ঞতা সকলের জীবনেই দু একবার হয়। যেতে যেতে অতুলের আরও অনেক কাহিনী করবীর কাছে বলতে লাগল অরুণ, একমাত্র পড়াশোনাতেই ওর ভয়, তাছাড়া অন্য কোনো বিষয়ে ভয় কাকে বলে ও জানে না, ওর দুঃসাহসের অন্ত নেই, দাঙ্গার সময় ভিন্ন সম্প্রদায়ের অনেকে ওর হাতে জখম হয়েছে, আবার বস্তির অনেক বিপদাপন্ন নারী আর শিশুকে ও আশ্রয়ও দিয়েছে, পাড়াপড়শির শাসন তিরস্কারে ভ্রুক্ষেপ করেনি, তখনকার দিনের অনেক লাঠি ছোড়ার আঘাতের দাগ লক্ষ্য করলে ওর গায়ে এখনো হয়তো দু একটা মেলে, আর একবার দুর্ধর্ষ এক খুনি ডাকাতের পিস্তল শুদ্ধ হাত ও চেপে ধরেছিল, থানা থেকে ২৫ টাকা পুরস্কার দিতে এসেছিল ওকে, সে পুরস্কারও নেয়নি, বলেছিল ও টাকা আপনাদের জমাদারদেরই ভাগ করে দিয়ে দিন গিয়ে, আমার ওতে দরকার নেই, আমি যা করেছি পুরস্কারের লোভে করিনি। করবি জিজ্ঞেস করল, কিন্তু এই দুর্ঘটনা ঘটল কি করে, কারোর সঙ্গে কি ওর কোনো শত্রুতা ছিল? এমন চরম শত্রু যে ওর কে তা অরুণ ভালো করে জানে না, তবে মেজাজ তো অতুলের ভালো নয়, অনেকের সঙ্গেই ওর রাগারাগি চটাচটি দিনের মধ্যে বহুবার হয়ে থাকে, দু চারবার চর ঘুষির বিনিময়ও যে না হয় তা নয়, কিন্তু ওকে খুন করে ফেলতে চেষ্টা করবে এমন মারাত্মক শত্রু যে কে তা অনুমান করা শক্ত। খানিকটা দূরের একটা বিড়ির দোকানের ছোকরার মুখ থেকে ঘটনার কিছু কিছু জানা গেছে। রাত 10:30-11টায় দ্রুত সাইকেল চালিয়ে আসছিল অতুল, হঠাৎ দুজন কালো জোয়ান মতো লোক ওর সামনে এসে দাঁড়িয়ে সাইকেল থামিয়ে দিয়ে বলল, লোকের গায়ের ওপর দিয়ে সাইকেল চালাও, ইয়ার্কি পেয়েছো নাকি? অতুল বিস্মিত হয়ে বলেছিল, তোমরা বা কোথায় ছিলে, আমি বা কোথায়, সাইকেল কি বাতাসে তোমাদের গায়ে গিয়ে উড়ে পড়ল, আমার সাইকেল ছেড়ে দাও, যেতে দাও আমাকে, বলে সামনের লোকটিকে একটি ধাক্কা দিয়েছিল অতুল, আর সঙ্গে সঙ্গে দুজন লোকই তার উপর ঝাঁপিয়ে পড়েছিল,
এত বড় আসপর্দা, আমাদের গায়ে হাত তুলিস তুই? আর তো চিৎকারে বিড়ির দোকানের ছোকরাটি যখন ঘর থেকে রাস্তায় বেরিয়ে এসেছিল, তখন সেই দুজন লোক সরে পড়েছে, আর রক্তাক্ত সংজ্ঞাহীন অবস্থায় ঝোপের ধারে পড়ে আছে অতুল। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের অনেকেই তখন সেখানে গিয়ে ভিড় জমিয়েছিল, কিন্তু আততায়ীদের কোনো সন্ধান মেলেনি। পুলিশে ডায়েরি করা হয়েছে। খোঁজ খবর নিয়ে যতদূর জানা গেছে, লোক দুটি ভাড়াটে গুন্ডা। অতুলের সঙ্গে তাদের নিজেদের কোনো শত্রুতা ছিল না, টাকার বিনিময়ে তারা অন্যের শত্রুতার শোধ নিয়েছে। হাসপাতালের সামনে ট্রাম এসে থামল। কম্পাউন্ডের ভিতর ঢুকে এগিয়ে করবি হঠাৎ থেমে দাঁড়াল। আপনি গিয়ে দেখে আসুন আপনার ভাইকে, আমি এখানে অপেক্ষা করছি। অরুণ বলল, না না, আপনিও চলুন। করবি ইতস্তত করে বলল, তার চেয়ে আমি বরং এখানেই অপেক্ষা করি। আপনাদের বাড়ির অন্য সব আত্মীয় স্বজনও নিশ্চয়ই এসেছেন, তাদের সঙ্গে তো আমার পরিচয় নেই, তারা হঠাৎ আমাকে দেখলে কি মনে করবেন? অরুণ একটু ইতস্তত করল, তাই তো, এ কথা সে ভাবেনি। কিন্তু পর মুহূর্তে সমস্ত দ্বিধা সংকোচ ঝেড়ে ফেলে দিয়ে বলল, তাতে কি হয়েছে, পরিচয় নেই পরিচয় হবে, ওদের সঙ্গে আপনাকে পরিচিত করাবার দায়িত্ব আমার, আর যদি ততখানি ভরসা আমার ওপর আপনার না থাকে, নিজের পরিচয় কি আপনি নিজেই দিতে পারবেন না? আসুন আপনি। দোতলায় সার্জিক্যাল ওয়ার্ডের একটি রুমে গিয়ে দুজনে ঢুকল। করবীর অনুমান সত্যি, অরুণের বাবা মা কাকা কাকিমা সবাই এসে অতুলের বেডের চারিদিকে ঘিরে দাঁড়িয়েছেন। ব্যান্ডেজ বাঁধা অতুল সারা বিছানা জুড়ে পড়ে রয়েছে। খানিকটা জ্ঞান ফিরে এসেছে আজ, জ্বরের ঘরে মাঝে মাঝে ভুল বকছে। অরুণরা ঘরে ঢুকতেই বাসন্তী তাদের দিকে তাকালেন। এই মেয়েটি আবার কে? সেই করবি? মেয়েটির রূপ আছে বটে, কিন্তু রূপ যেমন আছে তেমন তো নিজের ঘর সংসার আছে, ছেলে আছে, এত সব থাকতেও তাঁর ছেলের পিছু নিয়েছে কেন? রূপ থাকলে কি মানুষের আর কোনো বিচার বিবেচনা থাকতে নেই? ছেলের দিকে চেয়ে বাসন্তী বললেন, এতক্ষণে ছুটি হলো তোর? বাসন্তীর হয়ে অবনীমোহনী জবাব দিলেন, বিপদের আশঙ্কা একেবারে কাটেনি, তবে সকালের চেয়ে অনেকটা ভালো। তিনিও একবার করবীর দিকে চেয়ে দেখলেন, কিন্তু মুখে কিছু বললেন না। নিজের ভাইয়ের যখন জীবন মৃত্যুর আশঙ্কা, সে সময় বান্ধবী ছাড়া অরুণের চলল না। ছেলের এই নির্লজ্জতায় অবনীমোহনও মনে মনে অপ্রসন্ন হলেন। অরুণ বুঝতে পারল করবীকে সবাই ওরা চিনেছেন, অন্তত মনে মনে আন্দাজ করে নিয়েছেন। করবি তাদের বাড়িতে না গেলেও একটি সুন্দরী তরুণী বিধবার সঙ্গে অরুণের ঘনিষ্ঠতা হয়েছে, তাকে বিপদে আপদে সাহায্য করে, এ কথা পরিবারের কারোরই আর জানতে বাকি নেই। তবু প্রকাশ্যভাবে সকলের সঙ্গে করবির পরিচয় করিয়ে দেওয়া উচিত। কিন্তু বলি বলি করে অরুণ যেন হঠাৎ কিছু বলে উঠতে পারল না। এই সময় হাসপাতালের ঘণ্টা পড়ল, আর পাঁচ মিনিট রোগীর কাছে তার আত্মীয় স্বজনেরা থাকতে পারে। চলো বর্দি, আর কেন, এবার ওঠা যাক। অত ব্যস্ত হচ্ছিস কেন, আরও তো মিনিট পাঁচেক সময় আছে। গোবিন্দ আর রমা, অতুলের দুর্ঘটনার খবর পেয়ে ওরাও এসেছে। অতুলের আত্মীয়দের কাছ থেকে একটু দূরে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে রোগীর যন্ত্রণাকাতর মুখের দিকে তাকিয়েছিল। এতক্ষণে ওদের অস্তিত্ব যেন ভুলেছিলেন বাসন্তী, এবার রমার মুখের দিকে তাকিয়ে ফের চোখ ফিরিয়ে নিলেন। করবীও তার এই প্রায় সমবয়সী মেয়েটির দিকে তাকিয়ে দেখল। মেয়েটি স্থির দৃষ্টিতে অতুলের দিকে চেয়ে রয়েছে, খয়েরি রঙের একখানা সস্তা শাড়ি পরনে, সিঁথিতে সিঁদুরের অস্পষ্ট আভাস দেখে সধবা বলেই চেনা যায়। কে এই মেয়েটি? অতুলদের সঙ্গে সম্পর্কই বা কি? করবীর মনে মনে একটু কৌতূহল না হয় পারল না। আর একবার ঘণ্টা বাজল। বাসন্তী টুলটা ছেড়ে উঠে দাঁড়ালেন, দরজার দিকে পা বাড়ালেন সবাই। করবি এবারও লক্ষ্য করল, বেরুবার আগে সেই মেয়েটি অতুলের দিকে আর একটু এগিয়ে গেল, আর একবার নির্নিমেষে তাকিয়ে তাকিয়ে কি দেখল, তারপর আস্তে আস্তে চলে বেরিয়ে এলো। বাইরে নেমে করবি বাসন্তীকে দেখিয়ে বলল, উনি বুঝি আপনার মা? অরুণ লজ্জিত হয়ে বলল, হ্যাঁ, চলুন এবার পরিচয় করিয়ে দিচ্ছি। করবি বলল, থাক না, ওরা হয়তো বিব্রত বোধ করবেন, আর সবচেয়ে বেশি বিব্রত হবেন আপনি।
অরুণের আত্মসম্মানে খোঁচা লাগলো এবার। বলল, বাহ, বিব্রত হওয়ার কি আছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বাসন্তীর মনোযোগ আকর্ষণ করল অরুণ। মা, ইনি করবি, করবি বসু, এর কথা অনেকবার তোমাকে বলেছি। করবি নিচু হয়ে প্রণাম করতে যেতেই বাসন্তী তাড়াতাড়ি ওর হাত ধরে ফেললেন। হ্যাঁ, আপনার কথা অরুণ কয়েকদিন বলেছে। করবি বলল, আপনি বলছেন কেন মা? আমি তো আপনার মেয়ের বৈশী, আমাকে তুমিই বলবেন। অরুণবাবু আমার কথা সব আপনাদের বলেছেন, কিন্তু আপনাদের কথা সব গোপন করে গেছেন। আমি তাই নিজেই এলাম আলাপ করতে। খুব তো বিনয় আছে মেয়েটির, আর কথা বলবার ভঙ্গিটি তো ভারী সুন্দর, গলার শটটুকু তো বেশ মিষ্টি। খানিকক্ষণ আগের বাসন্তীর অপ্রসন্নতা যেন অনেকটা প্রশমিত হয়ে এলো। আর ভারী চমৎকার সুগঠিত ছোট ছোট জুঁই ফুলের মতো দাঁতের সার, হাসলে সুন্দর মানায়। বাসন্তী করবীর কথা জবাবে বললেন, গোপন তো করবেই, বাড়ির বাইরে গেলে আমাদের কারোর কথা ওর মনে থাকে নাকি? করবি বলল, আসল কথা নয়, ওর ধারণা নিজেদের বাড়িঘরের কথা বাড়ির বাইরের কাউকেই বলতে নেই। একে একে অন্য সকলের সঙ্গেও করবীর পরিচয় করিয়ে দিলেন বাসন্তী। তারপর অতুলের কথায় ফিরে গিয়ে বললেন, বড় অশান্তিতে আছি মা, ডাক্তার আজ ভরসা দিয়ে গেছেন, তাই তোমার সঙ্গে দুটো কথা বলতে পারছি। এই ছেলে নিয়ে মহা জ্বালা হয়েছে আমার, এই সব অপঘাতেই একদিন ও শেষ হবে। করবি বলল, কি যে বলেন, পুরুষ ছেলের বিপদ আপদ এমন ঘটেই। অতুলের সম্বন্ধে করবির পুরুষ ছেলে বিশেষণ প্রয়োগটা অরুণ লক্ষ্য না করে পারল না। শ্যামবাজারের মোড় পর্যন্ত হেঁটে এসে একই ট্রাম ধরল সবাই, রমারাও আসছিল পিছনে পিছনে। একই বেঞ্চে করবি তার পাশে গিয়ে বসল। বলল, কই, আপনার সঙ্গে তো পরিচয় হলো না। আমার নাম রমা। করবি বলল, রমা চন্দ, আপনি কি ওদের আত্মীয়? রমার মুখ একটু আরক্ত দেখালো। আগে না, রমা চ্যাটার্জি, সম্পূর্ণ অনাত্মীয়, আমার ভাই অতুলের সহপাঠী বন্ধু, তাই দেখতে এসেছিলাম। করবি বলল, ও, মনে মনে ভাবল, কিন্তু যেভাবে তুমি দেখলে তা তো শুধু ভাইয়ের বন্ধুকে দেখা নয়। মির্জাপুরে এসে বাসন্তীরা সবাই নামলেন। করবিকেও নেমে তাদের বাসাটা দেখে যাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু করবি রাজি হল না। বলল, আজ থাক, আর একদিন আসব। অরুণ বলল, আর একদিন কেন, আজই চলুন না, ফেরবার সময় বরং এগিয়ে দিয়ে আসা যাবে। করবি মৃদু হেসে বলল, অনেক ধন্যবাদ। তারপর বাসন্তীর দিকে সবিনয়ে বলল, আর একদিন আসব, আজ রাত হয়ে যাচ্ছে, কালও অফিস থেকে ফিরতে দেরি হওয়ায় ছেলে বড় কান্নাকাটি করেছিল, আজ তাকে বলে এসেছি তাড়াতাড়ি ফিরব, না দেখলে আজও হয়তো ঠাকুরমাকে বিরক্ত করবে। ছেলের ওপর করবীর এত দরদ দেখে নিজের ছেলের সম্বন্ধে অনেকটা আশ্বস্ত হলেন বাসন্তী। তাহলে মেয়েটির সম্বন্ধে তিনি যে ভেবেছিলেন তা সে নয়। করবীর দিকে একবার তাকিয়ে তিনি সস্নেহে বললেন, তাহলে আর তোমাকে দেরি করতে বলবো না, কিন্তু কথা দিয়ে যাও ছেলেকে নিয়ে আর একদিন আসবে। করবি স্মিত মুখে সম্মতি জানালো, আচ্ছা আসব। করবিদের সংসারে এবার খানিকটা শান্তি আর স্বাচ্ছন্দ্য আসবার কথা। চাকরির দিক থেকে খানিকটা নিশ্চিন্ত হতে পেরেছে করবি। মাইনে যা পাবে তাতে সংসার খরচা মোটামুটি চলে যাবে, দেনাদায়গুলিও ধীরে ধীরে মিটিয়ে দিতে পারবে, এখন কোনো রকম অশান্তি থাকার কথা নয়। তবু অশান্তির যেন আর অন্ত ছিল না। শাশুড়িয়া দেওরের সঙ্গে সামান্য কারণ নিয়ে খিটিমিটি লাগা যেন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই মনান্তর নিয়ে খুব জোর গলায় ঝগড়া হয় না, তবু মনের অমিলটা বোঝা যায়। কেউ যে কারোর ওপর প্রসন্ন নয়, নেহাতি বাধ্য হয়ে এক বাড়িতে রয়েছে, তার টের পেতে কারোর আর বাকি নেই। করবি লক্ষ্য করেছে নিভাননী তার সঙ্গে প্রায় কথাই আর আজকাল বলতে চান না, দিলীপের মারফতই কাজকর্ম সারেন। এমনকি ফিরতে একটু দেরি হলে দিলীপই এগিয়ে এসে জিজ্ঞেস করে, বৌদি এত রাত করলে কেন? কোনোদিন করবি জবাব দেয় দরকার ছিল, কোনোদিন বা বলে, তুমি ছেলে মানুষ, তোমার এত কথায় কাজ কি, যাও পড়াশোনা করো গিয়ে। কিন্তু ছেলে মানুষ সঙ্গে সঙ্গে চলে যায় না,
খানিকক্ষণ উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে করবীর মুখের দিকে, তারপর দ্রুত পায় তার সামনে থেকে সরে যায়। মাঝে মাঝে ভারী দুঃসহ লাগে, অত্যন্ত নিরস মনে হয় জীবন। স্নেহ নেই, প্রীতি নেই, মায়া নেই, কেবল কর্তব্য আর কর্তব্য। ভেবে আতঙ্ক হয়, এই শুষ্ক কর্তব্যের বোঝা সারা জীবন করবি বয়ে বেড়াবে কি করে। এই কথা মনে হওয়ায় দৈনন্দিন অফিসের কাজকেও একঘেয়ে লাগে করবীর। সমস্ত মনটা উন্মুখ হয়ে থাকে ছুটির জন্য। ছুটির পরে প্রায় রোজই এসে অরুণ তার জন্য অপেক্ষা করে। এই দেখা সাক্ষাৎ যেন নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তাদের, কিন্তু এ অভ্যাসে ক্লান্তি নেই। তাছাড়া রোজ ঠিক এক জায়গায় তারা যায় না, এক ধরনের আলাপ করে না। গল্প করতে করতে গঙ্গার ঘাটগুলি তারা পরিক্রম করে, কোনোদিন বা কোনো একটা রেস্টুরেন্টে ঘণ্টা দেড়েক কাটিয়ে দেয়। যেদিন অরুণ কোনো কারণে আসতে পারে না, কিংবা শাশুড়ি দেবরের খোঁটার ভয়ে করবীর নিজেই অরুণকে না জানিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়, সেদিন করবীর নিজেরই শেষ পর্যন্ত খারাপ লাগে। কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয়, সেই ফাঁক ভরে তুলবার জন্য দু একদিনের বেশি দূরে সরে থাকতে পারে না। একদিন যদি দূরে থাকে, পরদিন নিজেই যেচে গিয়ে খোঁজ নেয়। এই এগোনো পিছনো ভাবটা অরুণের মধ্যেও যে আছে তা করবীর বুঝতে বাকি নেই। অরুণের মনের ভাবও ধরা পড়ে গেল তার কাছে। কখনো বই, কখনো ফুলের তোড়া, কখনো টুকিটাকি জিনিসপত্র তাকে আজকাল দেয় অরুণ, দিতে সাহস করে। করবি ভাবে ওকে ধমকে দেবে, কিন্তু জোর পায় না। গঞ্জনাটা কখন যে মৃদু গুঞ্জনে নেমে আসে করবি টেরও পায় না। টের যে একেবারে পায় না তা নয়, টের পেতে ভয় পায়। আর ভয় পেয়ে যত দূরে যেতে চায় ততই যেন কাছে এগিয়ে আসে। নিজের মনের দশা বুঝতে পেরে বহুবার করবি নিজেকে নিজে ধিক্কার দেয়, শাসন করে। ছি ছি ছি, এসব কেন? অরুণের সঙ্গলাভের জন্য কেনই স্পৃহা, কেনই কাঙালপোনা? তার ছেলে আছে, তার উপর নির্ভর করে তার নাবালক দেওর আর বৃদ্ধা শাশুড়ি, তার কি এসব সাজে? ব্যক্তিগত সুখ তার জন্যে নয়। করবি শুধু তার সংসারের জন্যে আছে, সংসারের জন্যেই থাকবে। অফিস থেকে ফিরে এসে বাড়িতেই থাকে, ছুটির দিনটা বাড়িতেই একবার থেকে দুবার করে গুছায়, ছেলেকে আদর করে, দেওরের পড়াশোনার খোঁজ নেয়, শাশুড়ির প্রিয় নিরামিষ তরকারিগুলি তৈরি করতে বসে। কিন্তু নিজের বুঝতে বাকি থাকে না সে মনকে আঁকি ঠাড়ছে। এ জীবন নয় জীবনের খোলস, সংসার নয় সংসার সংসার খেলা অভিনয়। সত্যিকারের জীবন তাকে হাতছানি দিয়ে ডাকছে, তার দিকে বারবার হাত বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তার হাত ধরতে যে কাঁপে, ধরতে যে বুক কাঁপে করবীর, লজ্জায় মরে যেতে ইচ্ছে হয়। এই দ্বিধা, এই অন্তর্দ্বন্দ্বের হাত থেকে বাঁচাবে কে? এই যে মুহূর্তে মুহূর্তে মরা, এর হাত থেকে কে তাকে রক্ষা করবে? সেদিন শনিবার, সকাল সকাল অফিস ছুটি হয়ে গেছে। অন্যদিনের মতো আজও অরুণ এসে দাঁড়ালো, কিন্তু করবি আজ মনে মনে দৃঢ় সংকল্প করেছে, আজ আর সময় নষ্ট করবে না, সোজা চলে যাবে বাড়িতে। শুধু আজ নয়, রোজ। অরুণের সঙ্গে দেখা সাক্ষাৎ, কথাবার্তার মাত্রা কমিয়ে আনতে আনতে ধীরে ধীরে বন্ধ করে দেবে। পাড়ার লোকের কানাঘুষোর ভয় নয়, বাড়ির লোকের অসন্তুষ্টির ভয় নয়, শুধু নিজে বাঁচবার জন্যে। নিজের সঙ্গে বোঝাপড়া করতে হবে করবিকে। অরুণ বলল, ব্যাপার কি, আজ এত তাড়াতাড়ি পালাচ্ছেন কোথায়? করবি বলল, কাজ আছে বাড়িতে। অরুণ বলল, কাজ তো রোজই থাকে, কিন্তু আজ যে আরো কথা আছে, কাজের চেয়ে তা নেহাত কম জরুরি নয়। করবি বলল, কিন্তু আমার মনে হয় আপনার সব কথাই অজরুরি, একদিনের কথা আর একদিন বললে কোনো ক্ষতি হয় না। অরুণ গাম্ভীর্যের ভান করে বলল, কিন্তু আজকের বক্তব্য ভিন্ন রকম, আজকের কথা আজই বলতে হবে, বাসি করলে চলবে না। করবি অপরূপ ভ্রুভঙ্গি করে বলল, শুনে যেন ভয় লাগছে। গভর্নমেন্ট প্লেস দিয়ে দুজনে পূবমুখী হেঁটে চলছিল, একখানা গাড়ি প্রায় গা ঘেঁষে গেল করবীর। অরুণ হাত ধরে তাকে খানিকটা নিজের দিকে টেনে এনে বলল, ব্যাপার কি, ভয় এড়াবার জন্য গাড়ি চাপা পড়তে চান নাকি? করবি বলল, তা অত সহজ নয়। করবীর হাতখানা তখনও অরুণের মুঠির মধ্যে। আস্তে আস্তে করবি হাত ছাড়িয়ে নিল, মনে মনে ভাবল,
এবার সব ছাড়তে হবে, নইলে দিনের পর দিন যেভাবে জড়িয়ে পড়ছে তাতে কোনোদিন আর মুক্তি মিলবে না। কিন্তু মুক্তি যে তার একমাত্র কাম্য সে কথা করবি জোর করে ভাবতে পারে কই, জোর করে বলতে পারে কই? একটু বাদে করবি বলল, আপনার জরুরি কথাটা এবার বলুন, শুনে গিয়ে ট্রামে উঠি। অরুণ বলল, অত তাড়াতাড়ি আজ আপনি ট্রামে উঠতে পারবেন না, নিজের জন্মদিনে এমন করে ফাঁকি দেবেন ভাবছেন বুঝি? জন্মদিন? এতক্ষণে করবীর মনে পড়ল, মাসখানেক আগে কথায় কথায় বয়সের হিসাব উঠায় নিজের জন্মদিনের কথাটা অরুণকে বলেছিল করবী। অরুণ যে তা মনে করে বসে আছে তা ভেবে শুধু অবাকই লাগলো না, আনন্দও লাগল। বাবা মা বেঁচে থাকতে খুব ছেলেবেলায় জন্মদিন পালন করা হতো, তাঁরা মারা যাওয়ার পর ও পর্ব উঠে গেছে। বিয়ের পর স্বামীর জন্মদিন আর বিবাহবার্ষিক পালন করত, কিন্তু তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে সেসব অনুষ্ঠানও শেষ হয়েছে। নিজের জন্মদিনের কথাটা ভুলেই গিয়েছিল করবী। অরুণের প্রশ্নের জবাবে হেসে বলল, তা আমার মতো মহারানীর জন্মদিনটা কিভাবে যাপন করবেন শুনি? আমার কাছে দু কাপ চায়ের দাম আছে, যদি খান তো খাওয়াতে পারি। অরুণ মাথা নেড়ে বলল, অত অল্পে আজ ফাঁকি দিতে পারবেন না, শুধু চা নয়। করবী বলল, তাহলে চলুন আমাদের বাড়িতে, খুদকুড়ো যা আছে তার ভাগ পাবেন। অরুণ বলল, আপনার বিনয়ের তুলনা নেই, কিন্তু আপনাদের বাড়িতেও আজ আর যাব না, তার চেয়ে চলুন শহরের বাইরে কোথাও ঘুরে আসি। এই ইট কাঠ লোহা লক্করের খাঁচার মধ্যে বন্দি থাকতে থাকতে প্রাণ যেন হাঁপিয়ে উঠেছে, চলুন বেরোই, কাছাকাছি কোনো গ্রামে গিয়ে চোখ মেলে বসে থাকব, তারপর সন্ধ্যার অন্ধকারে যখন আর কিছু দেখা যাবে না তখন ফের উঠে বসব গাড়িতে। করবীর মন উল্লসিত হয়ে উঠল, কথাটা মন্দ নয়, অন্য দিনের মতো রেস্টুরেন্ট কিংবা গঙ্গার ঘাটে বসে গল্প করাচ্ছে, অরুণের প্রস্তাবে নতুনত্ব আছে। সত্যি অনেকদিন শহরের বাইরে যায় নাই, অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস করতে করতে জীবন যেন একঘেয়ে হয়ে উঠেছে। তবু করবী একটু ইতস্তত করতে লাগল, ঠিক সময় ফেরা যাবে তো? অরুণ বলল, ফেরা যাবে বই কি? করবী বলল, রাত হবে না তো বেশি? অরুণ বলল, রাত হয়তো হবে কিন্তু বেশি হবে না। যাব কি না করতে করতে আরো কিছুক্ষণ ইতস্তত করল করবী, চা খেতে খেতে সময় কাটলো আরো খানিকটা, তারপরে দুজনে হাওড়া স্টেশনের বাস ধরল। টিকিট কেটে ভিড় ঠেলে একখানি মধ্যম শ্রেণীর কামরায় করবীকে নিয়ে উঠে বসল অরুণ। করবী বলল, কোথাকার টিকিট কাটলেন? অরুণ মৃদুস্বরে জবাব দিল, ভয় পাবেন না, টিকিট দুখানা নিরুদ্দেশের নয়, দূর দেশেরও নয়, নেহাতি কাছাকাছি কোনো এক গ্রাম দেশের। স্টেশনের নাম মনিরামপুর, ছোট্ট গ্রামের স্টেশন, তবু লোকজন নেহাত কম নামল না। করবীকে ইতস্তত করতে দেখে অরুণ বলল, কি করবেন, হাঁটবেন না ওয়েটিং রুমে চুপচাপ বসে থাকবেন? করবী বলল, চুপচাপ বসেই থাকব, কিন্তু ওয়েটিং রুমে নয়। অরুণ খুশি হয়ে বলল, আমারও সেই কথা, তাহলে চলুন এই মাঠটা পার হওয়া যাক। মাঠ পার হয়ে গ্রাম, গ্রামের কোল দিয়ে আবার মাঠ, দুজনকে যেন চলার নেশায় পেয়েছে। অবশেষে করবী এক সময় পিছনের দিকে তাকাল, ইস কতদূর এসে পড়েছি, চলুন এবার ফেরা যাক। অরুণ বলল, এই মাইল দুই আড়াই হেঁটে আপনার যা অবস্থা হয়েছে তাতে এক্ষুনি ফিরতে হলে আপনাকে কাঁধে নিয়ে ফিরতে হবে, তার চেয়ে চলুন এই যে একটা পুকুর ঘাটের মতো দেখা যাচ্ছে ওখানে খানিকক্ষণ বসে জিরিয়ে নিই। করবীকে রাজি হতে হলো, পুকুরটা প্রায় শুকনো, পুরনো ভাঙা সিঁড়িগুলির ফাটল দিয়ে ঘাস গজিয়েছে। পকেট থেকে রুমাল বের করে খানিকটা জায়গা ঝেড়ে অরুণ বলল, বসুন। ধারের কাছে আর কোনো জনমানব নেই, শুধু নিজের হৃৎপিণ্ডের শব্দ ছাড়া আর কোনো শব্দ শুনতে পাচ্ছে না করবী। সামনের দিকটা ঘন বাঁশ ঝাড়ে আচ্ছন্ন, তার উপর সন্ধ্যার পাতলা অন্ধকার নেমেছে। অরুণ বলল, সেই জরুরি কথাটা বলি বলি করে কিছুতেই বলা হচ্ছে না, কিন্তু আর না বললেই নয়। করবী জানে আজ সেই চরম কথা ওর না শুনে উপায় নেই,
বলবার সমস্ত সুযোগ আর সাহস দিনে দিনে সেই দিয়েছে অরুণকে। আজ বাধা দিলে শুনবে কেন? তবু বাধা দেওয়ার চেষ্টা করল করবী। বলল, এতদিনই যদি না বললে চলে থাকে আজও চলবে, কোনো কথার দরকার নেই অরুণবাবু, চলুন আমরা ফিরি, বেশি দেরি করলে আজ বোধহয় আর ফিরতে পারব না। অরুণ কোনো কথা খুঁজে পেল না, কিন্তু পকেটে হাত দিয়ে একটি জিনিস খুঁজে পেল। ছোট একটি লেডিজ সেফার্স তুলে নিয়ে করবীর হাতে পেনটা গুঁজে দিল অরুণ। বলল, নিন জন্মদিনের উপহার। করবী বলল, এ আবার কি, এ দিয়ে কি হবে, এতে তো আমার কোনো দরকার নেই। অরুণ বলল, এ কথার জবাবে বলতে ইচ্ছে হয়, তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, নাইবা তোমার থাকলো প্রয়োজন। কি ভাগ্য যে গানে আর কবিতায় আপনি বলে কোনো কথা নেই, সব কেবল তুমি আর তুমি। কিন্তু করবী, আমরা কি আমাদের গদ্য থেকেও এই সম্বোধনের দূরত্ব ঘুচিয়ে দিতে পারি নে? আরও কি কাছাকাছি আসতে পারি নে আমরা? করবী ওর হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিল না, নিতে পারল না। কি যেন বলতে গেল, কিন্তু ওর মুখ থেকে কোনো কথা বেরুল না। এই অনিবার্য পরিণতির কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর যেন কোনো উপায় নেই। খানিকক্ষণ বাদে করবী ফের বলল, এবার ওঠা যাক। স্টেশনে এসে শোনা গেল ঘণ্টাখানেকের মধ্যে গাড়ি নেই। দুজনে ওয়েটিং রুমে চুপচাপ বসে রইল, পাশাপাশি থেকেও কেউ কোনো কথা বলল না। আর যেন কিছু বলবার নেই, আর যেন কিছু বলার প্রয়োজন নেই। কলকাতায় ফিরতে ফিরতে রাত 12:30 বেজে গেল। ট্রাম বাস সব বন্ধ। অরুণ হাওড়া স্টেশন থেকেই একটা ট্যাক্সি নিল। করবী বলল, আমি একাই যাব, আমি একাই যেতে পারব। অরুণ বলল, অসম্ভব, এত রাত্রে তোমাকে একা যেতে দিতে পারি না। করবী বলল, কিন্তু দুজনে যাওয়ার পরিণাম? অরুণ বলল, যে পরিণামই হোক তা আমরা দুজনেই ভোগ করব। ট্যাক্সি এসে করবীদের বাড়ির সামনে থামল। করানার্তে নিভানোনি এসে দোর খুলে দিলেন। দিলীপ ঘুমায়নি, নিজের ঘরে বসে বই নিয়ে নাড়াচাড়া করছিল, কিন্তু বইতে মন ছিল না। গাড়ির শব্দে সেও দোরের কাছে এসে দাঁড়ালো। করবী বেরিয়ে এসে নিঃশব্দে ভিতরে ঢুকল। নিভানোনি তার দিকে তাকিয়ে বললেন, একেবারে না ফিরলেই তো হতো। এ কথার কেউ কোনো জবাব দিতে চেষ্টা করল না। অরুণ বলল, বিশেষ একটা দরকারি কাজে? নিভানোনি বাধা দিয়ে বললেন, থাক, কৈফিয়তের আর কোনো দরকার নেই। বেলা 3:30 বাজতে না বাজতেই রমা বেরুবার উদ্যোগ করছিল। তার মা কল্যাণী বাধা দিয়ে বললেন, কোথায় যাচ্ছিস? রমা সংক্ষেপে জবাব দিল, হাসপাতালে। কল্যাণী বললেন, অতুলকে দেখতে? রমা এবার কোনো জবাব দিল না। কল্যাণী বললেন, এখন তো শুনেছি সেরে উঠেছে, দু একদিনের মধ্যেই ওরা ছেড়ে দেবে, এখন তো রোজ রোজ যাওয়ার কি দরকার? রমা বলল, গেলামই বা, তাতেই বা কি? কল্যাণী রূঢ় কণ্ঠে বললেন, তাতেই বা কি, তুই এখন আর ছেলে মানুষ নোস রমা, ভালো মন্দ বুঝবার তোর যথেষ্ট বয়স হয়েছে। রমা অদ্ভুত একটু হাসল, তা তো হয়েইছে, কিন্তু তোমরা তা বুঝতে চাইছো কই? কল্যাণী খানিকক্ষণ গুম হয়ে থেকে বললেন, বুঝতে পারবো না কেন বাবু, খুবই বুঝতে পারছি, আমি তো আর তোমার পেটে হইনি, তুমি আমার পেটে হয়েছ, সারা পাড়া ভরে ঢিড়ি পড়ে গেছে, তোর জন্যই নাকি ছোড়া খেয়েছে অতুল, ছি 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 ছি। মুহূর্তের জন্য রমার মুখখানা আরক্ত হয়ে উঠল, মার চোখ থেকে চোখ নামিয়ে নিল, পরক্ষণেই সোজাসুজি তাকালো তাঁর দিকে, দৃঢ় স্পষ্ট স্বরে বলল, তাই যদি হয়ে থাকে তাহলে তো ওকে আমার দেখতে যাওয়াই উচিত মা। কল্যাণী বললেন, যাওয়াই উচিত, কথাটা বলতে তোর লজ্জা করল না? রমা বলল, না কেন লজ্জা করবে, লজ্জা যে ওকে পিছন থেকে ছোড়া মেরেছে তার, যে নিজে ওর সঙ্গে গায়ের জোরে পারেনি, রাতের অন্ধকারে গুন্ডা লেলিয়ে দিয়েছে, লজ্জায় মরতে হয় সে মরুক, আমার কিসের লজ্জা? কল্যাণী বললেন, তোর লজ্জা না থাকতে পারে, কিন্তু আমরা যে মুখ দেখাতে পারছি নে, আমার তো আরো 5টি ছেলে মেয়ে আছে, তাদের বিয়ে থা দিতে হবে, তাদের ভবিষ্যৎ দেখতে হবে, কেবল তোর খামখিয়ালি নিয়ে থাকলেই তো আমার চলবে না।
রমা বলল, চলতে বলে কে তোমাকে? তারপর খাবারের পুটুলি হাতে সোজা বেরিয়ে এলো। কল্যাণী পেছন থেকে চেঁচাতে চেঁচাতে বললেন, ভালো হবে না রমা, ভালো হবে না বলে দিচ্ছি। অফিস থেকে আসুক আজ বাড়িতে, তারপর তোর তেজ যদি আমি না ভাঙি, কালী মুখুজ্জের মেয়ে নই আমি। রমা ভ্রুক্ষেপ করল না, মোড়ের চায়ের দোকান থেকে পাড়ার একটি বকাটে ছোকরা মন্তব্য করল, এই যে হাসপাতাল যাওয়ার সময় হয়ে গেছে, যাই বলিস ভাই, এমন ছোড়া খেয়েও লাভ আছে। রমা ওদের দিকে না তাকিয়ে হনহন করে সামনের দিকে এগিয়ে চলল। ওদের কথায় কান দিয়ে তার জবাব দিলে ওদের প্রশ্রয়ই দেওয়া হবে। হাসপাতালে যখন এসে পৌঁছল, রোগীদের আত্মীয় স্বজন দু একজন করে আসতে শুরু করেছে। অতুলদের বাড়ি থেকে এখনো কেউ আসেনি, তারা আজকাল পাঁচটার আগে কেউ আসে না। তারা আসতে না আসতেই রমা চলে যায়। অতুলের সঙ্গে দেখা করবার জন্য, কথা বলবার জন্য বেছে বেছে এই সময়টুকুই রমা ঠিক করেছে। অতুলের দুপাশের দুটি বেড খালি হয়ে গেছে, জায়গাটা অপেক্ষাকৃত জনবিরল। একটা টুল টেনে নিয়ে রমা বসল অতুলের বিছানার কাছে। অতুল দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে বলল, আজ দেরি করলে কেন? রমা বলল, বাহ, দেরি কোথায়, এই তো সবে 4:10। অতুল বলল, 10 মিনিটই বা কেন দেরি করবে, এই 10টা মিনিটও তো লোকসান। রমা বলল, তুমি তো সেরে উঠেছ, এখন একেবারে না এলেই বা কি? অতুল বলল, তাই নাকি, তাহলে তুমি যাতে রোজ আসতে পারো তার জন্য সারা জীবন আমাকে একটা না একটা অসুখ বানিয়ে শুয়ে থাকতে হয়। তুমি কি কেবল চিরকাল আমাকে বিছানায় শোয়া দেখতেই চাও? আমি সুখে আছি, সুস্থ আছি, হেঁটে চলে কাজকর্ম করে বেড়াচ্ছি, তা বুঝি তোমার দেখতে ইচ্ছে করে না রমা? অতুল হাত বাড়িয়ে ওর হাতখানি চেপে ধরল। রমা এদিক ওদিক তাকিয়ে তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিয়ে বলল, ছি ছাড়ো, তোমার অসুখ সারল কিন্তু প্রলাপ বকুনিটা সারল না। অতুল বলল, প্রলাপ, একে তুমি প্রলাপ বলছ? রমা বলল, প্রলাপ ছাড়া কি? অতুল বলল, মোটেই প্রলাপ নয়, এই আমার সত্যিকারের অন্তরের কথা, এ আমি হাজার লোকের সামনেও বলতে পারি। কিন্তু একজন নার্স এগিয়ে আসতেই অতুল তাড়াতাড়ি চুপ করল। রমাও টুলটা একটু সরিয়ে বসল। নার্স মুখ টিপে হেসে এগিয়ে গেল সামনের দিকে। খানিকক্ষণ দুজনেই চুপ করে রইল। রমা এবার খাবারের কৌটোটা খুলতে যাচ্ছিল, কার পায়ের শব্দে মুখ তুলল, তার ছোট ভাই গোবিন্দ। দুজনের দিকে তাকিয়ে নিয়ে গোবিন্দ বলল, এই যে অতুল, আজ কেমন আছিস? অতুল বলল, শুনছি তো পরশুদিনই ছেড়ে দেবে, ছেড়ে দিলেই এখন বাঁচি, আর কাহা তো শুয়ে থাকা যায়। গোবিন্দ বলল, তা ঠিক, বিশেষ করে তোর মতো লোকের শুয়ে থাকা তো শক্তই। তারপর রমার দিকে তাকিয়ে বলল, বর্দি কতক্ষণ এসেছ? রমা বলল, এই খানিকক্ষণ হল, তুই যে আজ সকাল সকাল চলে এলি, অফিস ছুটি হয়ে গেল? গোবিন্দ বলল, ছুটি কি আর হয়েছে, ফাঁকি দিয়ে পালিয়ে এলাম ঘণ্টাখানেক আগে। কিন্তু এসেও কি শান্তি আছে, বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই? বলতে বলতে গোবিন্দ হঠাৎ থেমে গেল। রমা বলল, সঙ্গে সঙ্গে কি? গোবিন্দ বলল, না কিছু না দিদি, আজ তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, বাড়িতে দরকার আছে। রমা গম্ভীর মুখে বলল, আমি যদি বলি এখানেও আমার দরকার রয়েছে? গোবিন্দ বলল, বললেই তো হবে না, এখানকার দরকারের জন্যে তো আমি রইলাম। অতুলের বাড়ি থেকে যতক্ষণ না কেউ আসে আমি এখানে বসব, ওর সঙ্গে গল্প টল্প করব, আর খাওয়া হয়ে গেলে কৌটোটাও আমি সঙ্গে করে নিয়ে যেতে পারব, তার জন্য তোমার থাকবার দরকার হবে না। পিন্টু মিন্টু দুজনেরই জ্বর, মার একা একা সব দিক সামলাতে কষ্ট হচ্ছে, তুমি এবার চলে যাও দিদি। রমা বলল, মার কষ্টের জন্য তোমার কত ভাবনা, আমার বুঝতে আর কিছু বাকি নেই। গোবিন্দ বলল, বুঝতেই যদি পেরে থাকো তাহলে তোমার এক্ষুনি চলে যাওয়া উচিত বর্দি, আমি ছোট ভাই হয়ে বলছি, তুমি আর একটুও দেরি করো না। রমা খানিকক্ষণ গুম হয়ে বসে রইল, তারপর টুল ছেড়ে উঠে তীরের মতো বেগে বেরিয়ে গেল ঘর থেকে। রমার পরিত্যক্ত টুলটায় গোবিন্দ এসে বসল। অতুলের ঘন চুলের মধ্যে আস্তে আস্তে হাত বুলোতে বুলোতে বলল, আজ তোকে গোটা কয়েক কথা বলবো অতুল,
বল, রাগ করবি নে? অতুল গোবিন্দের দিকে তাকাল। রাগের কথা হলে নিশ্চয়ই রাগ করব। গোবিন্দ বলল, না তাহলেও করতে পারবি নে। তুই আমার ছেলেবেলার বন্ধু, সুখ দুঃখের সাথী। তোকে যেমন ভালোবাসি তেমন পৃথিবীতে আমি কাউকে ভালোবাসিনি। তোর গা ছুঁয়ে বলছি, কোনো মেয়েকেও না। বন্ধুর সঙ্গে কোনো মেয়ের ভালোবাসার তুলনা হয়? অতুল আস্তে আস্তে বলল, তা হয় না। তুই কি বলবি বল। গোবিন্দ তবুও ভূমিকা করে চলল, ছেলেবেলা থেকে একসঙ্গে যত দুঃসাহসিক কাজ করেছে তার উল্লেখ করল। পরীক্ষার সময় অতুলের নকল করার সাহায্য করতে গিয়ে ধরা পড়ে মার খেয়েছে। নিজের শখের কলম বিক্রি করে অতুলের জরিমানার টাকা জুগিয়েছে। বন্ধুর জন্য ছোট বড় এমনি নানা স্বার্থত্যাগের কাহিনী আজ নিজের মুখে বর্ণনা করতে লাগল গোবিন্দ। অবশ্য অতুলও তার জন্য কম করেনি। সে তার শারীরিক শক্তি দিয়ে বন্ধুকে রক্ষা করেছে। গোবিন্দের বিন্দুমাত্র অপমানও সহ্য করেনি। নিজের বিপদের ঝুঁকি নিয়ে বন্ধুর মান রক্ষার জন্য বড়লোকের পাহারাওয়ালাকে ঠেঙিয়েছে, থানা পুলিশের সঙ্গে ঝগড়া করেছে, কাউকে পরোয়া করেনি। অতুলের সেই সব কীর্তি কাহিনীর কথাও গোবিন্দ উল্লেখ করতে ভুলল না। সংস্কৃতের পণ্ডিত মশাই আমাদের বলতেন মানিক জোর, তোর মনে আছে অতুল? অতুল বলল, আছে। গোবিন্দ বলল, তিনি অবশ্য ঠাট্টা করেই বলতেন, কিন্তু আমরা সেটাকে ঠাট্টা ভাবিনি, আমরা তাকে সত্য করে তুলেছি। কতজনের কত গভীর বন্ধুত্ব ভেঙে যেতে দেখলাম, কিন্তু আমাদের জোর আজও ঠিক আছে। সেই জোর তুই ভেঙে দিস নে অতুল, আমার কথা শোন। আমার বর্দিকে তুই ছেড়ে দে, তার বদলে তুই যাকে চাস আমি তাকেই দেব। আমার সবচেয়ে ভালোবাসার মেয়েকেও তোকে এনে দেব অতুল, কিন্তু আমার বর্দির দিকে তুই কুনজর দিস নে ভাই, তা আমি সহ্য করতে পারব না। অতুল বলল, কি যা তা বাজে কথা বলছিস গোবিন্দ, তুই থাম, চুপ কর। গোবিন্দ বলল, না তুই আমায় কথা দে, তবেই থামব। দেখ, কেউ আমরা সাধু পুরুষ নই, মেয়ে মানুষের ওপর আমাদের সবারই লোভ আছে, কিন্তু তা বলে বন্ধুর বোন বন্ধুর বউ আমরা বাদ দিয়ে চলি, বন্ধুর ঘর নষ্ট করি নে। তুইও তা করতে যাস নে অতুল, তোর নামে আর বড়দিন নামে পাড়া ভরে কুৎসা রটবে, এ আমি সহ্য করতে পারব না। ওর একবার বিয়ে হয়ে গেছে, ওকে তো তুই আর বিয়ে করতে পারবি নে। স্বামীর সঙ্গে ওর আজ বনিবনা হচ্ছে না, কিন্তু দুদিন পরে হতেও তো পারে। সেই পথে তুই কাঁটা দিস নে অতুল, তুই আমার বড়দিকে ছেড়ে দিস, দোহাই। অতুল স্থির দৃষ্টিতে বন্ধুর মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, তুই এবার যা গোবিন্দ, আমার বাড়ির সবাই এখনই এসে পড়বে। গোবিন্দ বলল, যাচ্ছি, কিন্তু তুই আমাকে কথা দে। অতুল বলল, দিলুম, আমি তোদের সবাইকে ছেড়ে দেব গোবিন্দ, কাউকে ধরে রাখবো না, কাউকে আটকাবো না, আমি তোদের সকলের চোখের আড়ালে গিয়ে থাকব। অপমানে আর অভিমানে অতুলের গলা বুঝে এলো, গভীর ক্লান্তিতে চোখ বুঝল অতুল। গোবিন্দ উঠে আসবার আগে আর একবার ওর কপালে সস্নেহে হাত রেখে স্নিগ্ধ কণ্ঠে বলল, তুই যতই আড়ালে যাস অতুল, আমার চোখ কিছুতেই এড়াতে পারবি নে, আমি তোকে খুঁজে বার করবই। দিন দুই পরে হাসপাতাল থেকে বেরিয়ে এলো অতুল। এই দুদিনের মধ্যে রমা আর আসেনি, কেমন ফাঁকা ফাঁকা লাগতে লাগলো অতুলের। বেরিয়ে অনেক লোকজন আর আত্মীয় স্বজনের মধ্যে এসেও সেই শূন্যতা যেন আর ভরতে চাইল না কিছুতেই। অতুল বুঝতে পারল, রমার ইচ্ছা থাকলেও আর আসতে পারছে না, ছোট বড় সবাই মিলে তাকে আটকে রেখেছে, তার আর বেরুবার জো নেই। কিন্তু অতুল গিয়ে কি দেখা করতে পারে না তার সঙ্গে? না, গোবিন্দ যেসব কথা বলেছে আর ওদের বাড়িমুখো হতে পারে না অতুল, মান সম্মান বিসর্জন দিতে পারে না। বাসন্তী ছেলের দাড়ি ভরা মুখে হাত বুলিয়ে বললেন, ইস, কি চেহারাই না হয়ে গেছে, এখন আর বাড়ি থেকে বেরিয়ে দরকার নেই, হই হই না করে দিন কয়েক বিশ্রাম কর, সময় মতো নিয়ে খেয়ে শরীরটাকে শুধরে নে। কিন্তু শরীর শোধরানো পর্যন্ত সবুর হল না অতুলের। দু তিন দিন পরেই চাকরির চেষ্টায় বেরোল। রমা আর গোবিন্দের সঙ্গে সেই যৌথ ব্যবস্থা তো আর চলবে না, অতুলকে কিছু না কিছু করে খেতেই হবে। কিন্তু চাকরি বাকরি চাইলেই তো আর চাকরি পাওয়া যায় না,
দিন কয়েক ঘোরাঘুরির পর অতুলের মনে হল কলকাতায় তার কোনো সুবিধে হবে না। তাছাড়া কলকাতায় সে থাকতেও চায় না। এ শহরে যেখানেই থাকুক তার মন পড়ে থাকবে রমাদের ওখানে। ঘুরে ঘুরে অতুলের পা দুটো তাদের বাড়ির দিকেই এগোতে থাকবে। এরই মধ্যে কবার মাঝপথ থেকে ফিরে এসেছে। গোবিন্দ যা বলেছে তারপর ওদের ওখানে কিছুতেই আর যাওয়া চলে না অতুলের। আর কোনো সম্পর্ক রাখা চলে না ওদের সঙ্গে। সম্পর্ক অতুলও রাখতে চায় না, না ওদের সঙ্গে না কলকাতার সঙ্গে। শহরতলির দিকেই অতুল চাকরি খুঁজে বেড়াতে লাগল। এর মধ্যে একদিন শিয়ালদা স্টেশনে দেখা হয়ে গেল পুরনো বন্ধু শ্রীপদ দাসের সঙ্গে। গায়ে হাফ শার্ট আর হাতে একটা ফাইবারের স্যুটকেস নিয়ে সে কোথায় চলেছে হন হন করে। অতুলের সঙ্গে দেখা হতেই থমকে দাঁড়াল। এই যে, তারপর খবর কি তোর? কোথায় আছিস, কি করছিস? অতুল বলল, কোথাও নেই, কিছুই করছি নে। বাপের হোটেলেই আছিস তাহলে? অতুল বলল, তাই বা আর থাকতে পারছি কই, সে হোটেলে দৌড়ও বন্ধ হলো বলে। একটা চাকরি বাকরি জোগাড় করে দে না ভাই। শ্রীপদ একটু চিন্তা করে বলল, তা দিতে পারি, কিন্তু আমরা যা করছি তাকে তুই করতে পারবি? কাজ করবি চটকলে? কলকাতা ছেড়ে যাবি নৈহাটির মতো জায়গায়? অতুল বলল, কেন যাব না, তুই যদি সঙ্গে নিস, সুবিধে সুযোগ করে দিতে পারিস, নিশ্চয়ই যাব। শ্রীপদ বলল, তাহলে চল আমার সঙ্গে, আজই ঠিকঠাক করে আসবি, দেখে টেকে যদি পছন্দ হয়। রাত ১২টা বেজে গেল, অতুলের দেখা নেই। বাসন্তী উদ্বিগ্ন হয়ে বারবার ঘর বার করছেন, আশঙ্কা করছেন নিশ্চয়ই আবার কোনো একটা কাণ্ড ঘটিয়েছে তাঁর ছেলে। এই সময় অতুল ফিরে এলো। অবনীমোহন গম্ভীরভাবে ছেলের দিকে তাকালেন, কোনো কথা বললেন না। বাসন্তী বললেন, আমি ভেবে মরি আবার তুই কোথায় কি ঘটিয়ে বসলি, তুই কোথায় গিয়েছিলি অতুল? অতুল বলল, একটা চাকরি জোগাড় করে এলাম মা। বাসন্তী বললেন, কি কাজ? অতুল বললে, সে তোমার শুনে কাজ নেই মা, কুলি মজুরের কাজ। বাসন্তী বললেন, কোথায়? অতুল বলল, কলকাতার বাইরে, সপ্তাহে একদিন এসে তোমার সঙ্গে দেখা করে যাব। বাসন্তী খানিকটা অভিমানের সঙ্গে বললেন, অমন হতচ্ছাড়া চাকরি কি তোর না নিলেই চলতো না? অতুল হেসে বলল, না মা, চলতো না, আমি তো একা নই, আমার মতো আরো হাজার হাজার লোক এই হতচ্ছাড়া কাজে নেমেছে। এর চেয়ে ভালো কাজ যখন জুটবে তখন এটা ছেড়ে দেব, কিন্তু যতদিন না জোটে ততদিন বসে থেকে লাভ কি? সোমবার কাজে যোগ দিতে হবে। রবিবার সকাল থেকেই তার উদ্যোগ আয়োজন চলতে লাগল। বাসন্তী ছেলের বিছানা বাক্স গুছিয়ে দিতে দিতে বারবার বলতে লাগলেন, এখনো তুই ভালো করে ভেবে দেখ অতুল, আমি বলি নাই বা গেলি। অতুল বলল, তুমি অমন করো না মা, তাহলে সত্যি আর যেতে পারবো না। অতুল সবই ঘুরে টুরে দেখে এসেছে। বস্তির মধ্যে শ্রীপদদের ঘরের পাশে একখানা খালি ঘরও পাওয়া গেছে। অতুল সেখানে গিয়েই উঠতে পারবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রথমে শ্রীপদদের ওখানেই হবে, সে তার বউ ছেলে নিয়ে থাকে, কোনো অসুবিধে হবে না। আর মাইনেপত্র পেলে হোটেলেও স্বাধীনভাবে অতুল ব্যবস্থা করে নিতে পারবে, সব রকম বন্দোবস্তই আছে। এখন আসা না আসা অতুলের ইচ্ছা। শ্রীপদ স্ত্রী রাধা বলেছিল, ইস, আমি থাকতে হোটেলে খেতে যাবে কেন ঠাকুরপো, আপনি চলে আসুন ঠাকুরপো, আপনার কোনো কষ্ট হবে না। কষ্ট না হওয়ার কথাই বটে, নোংরা কুলি বস্তি, খোলার চাল আর মাটির দেওয়াল ঘেরা ছোট আর একটি খুপড়ি। তবু রাধার আশ্বাসটুকু ভারী ভালো লেগেছে অতুলের, কথা দিয়ে এসেছে সে যাবেই। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বাদশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।